হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে লোকসভা নির্বাচনের আগে এবার উঠে পড়ে লেগেছে বাজেট ঘোষণার পর থেকেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, আর বাজেটে ঘোষণাকৃত প্রতিশ্রুতিগুলো এবার বাস্তবায়িত হতে চলেছে লোকসভা নির্বাচনের আগে। একদিকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে ঘরের টাকা 11 লক্ষ পরিবারকে, অপরদিকে আবার যারা ঘর পায়নি তাদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে। যদি আপনি ঘর না পেয়ে থাকেন বা লিস্টে যদি নাম এসে থাকে তাহলে আপনার জন্য রয়েছে আজকে একটা দারুণ সুখবর। অন্যদিকে আবার রয়েছে এর পাশাপাশি চিটফান্ডের টাকা রেখে যারা সর্বশান্ত হয়েছেন, এখনো পর্যন্ত চিটফান্ডের বিভিন্ন কোম্পানির খোঁজ পাচ্ছেন না। এবারে একটা চিটফান্ড কোম্পানিকে কেন্দ্র করে রয়েছে বিশাল বড় একটি আপডেট। যদি আপনি কোন চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। অন্যদিকে আবার রাজ্যের মহিলাদের জন্য বিশাল বড় একটি ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করে দিলেন একটি নতুন প্রকল্প, যেখান থেকে আবেদন করলে মহিলারা সারা জীবনের জন্য প্রতি মাসে 7,000 টাকা পর্যন্ত পেতে পারেন। অপরদিকে আবার এই আধার কার্ড বাতিলের আবহে আধার কার্ড নিয়ে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এক বিশাল বড় খবর, দারুণ ঘোষণা কেন্দ্র সরকারের তরফ থেকেও। অন্যদিকে আবার কেন্দ্র সরকার এক বড় পদক্ষেপ নিলেন জনধন যোজনা গ্রাহক অ্যাকাউন্টের জন্য, যাদের কাছে মূলত জিরো ব্যাংকের বই রয়েছে তাদের জন্য বিশেষ পদক্ষেপ। আর আজকে মূলত থাকবে এই তিনটি বিষয়ের উপরই বিস্তারিত ভাবে আলোচনা। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, আর যদি আপনার বিপিএল কার্ড থেকে থাকে, তাহলে আজকের এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। তাই ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আর শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই, আবারও একটি নতুন ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে যে যাদের ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা দেয়নি কেন্দ্র সরকার, এবারে রাজ্য সরকার এপ্রিল মাস পর্যন্ত দেখবে, তারপরেই 1 মে থেকে টাকা দেবে। প্রথম কিস্তি 60,000 টাকা দেবে রাজ্য সরকার স্বয়ং রাজস্ব খাত থেকে। ওই সকল ব্যক্তি যাদের ঘরের লিস্টে নাম রয়েছে এমন 11 লক্ষ পরিবারের টাকা 1 মে থেকেই দেবে। তবে এরপরে আবার যাদের ঘরের লিস্টে এরপরেই আবার রয়েছে একটা বড় ঘোষণা, দারুণ সুখবর, কারণ এবারের লিস্টে টাকা পেতে পেতে প্রায় অনেকটা দিনই সময় লেগে গিয়েছে বা এখনো পর্যন্ত পাইনি। আমরা জানি রাজ্য সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকে তা হলফে হলফে পূরণ করার চেষ্টা করে। তার মধ্যেই আরো একটি বড় প্রতিশ্রুতি, যাদের লিস্ট থেকে নাম বাদ পড়ে গিয়েছে অথবা যাদের ঘরের প্রয়োজন রয়েছে এখনো পর্যন্ত লিস্টে নাম আসেনি বা যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের জন্যও রয়েছে দারুণ সুখবর। এই 1 মের পর তাদের 11 লক্ষ পরিবারের ঘর কমপ্লিট করার পরই তাদেরকেও এবার রাজ্য সরকারের তরফ থেকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি। মোট 33 লক্ষ পরিবারকে ঘরের টাকা দেবে স্বয়ং রাজ্য সরকার, এমনই ঘোষণা করা হয়েছে। আগামী মে মাস থেকেই ঘরের টাকা পেতে চলেছে রাজ্যের ওই সকল 11 লক্ষ পরিবার। তার আগে আবার একটা বড় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যাদের ঘরের লিস্টে নাম এসেছে অথচ ব্যাংকের বই রয়েছে তারা যেন ব্যাংকের অ্যাকাউন্টটা সচল রাখে, কারণ এককালীন 60,000 টাকা ঢুকলে যদি KYC বা অন্যান্য কোনো কারণে প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। একই সাথে যারা ঘর পাওয়ার যোগ্য অথচ ঘরের লিস্টে নাম আসেনি রাজ্যের ওই সকল মানুষদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের টিম একটা ভেরিফিকেশন শুরু করবে, 11 লক্ষ পরিবারের মধ্যে যাদের প্রকৃতপক্ষে ঘরের প্রয়োজন তাদের কি আগে ঘরের টাকা দেবে এককালীন 60,000 টাকা, তারপর 20, দ্বিতীয় কিস্তিতে 20 এবং তৃতীয় কিস্তিতে 20,000 টাকা দেবে। মোট 1,40,000 টাকা দেবে রাজ্য সরকারের তরফ থেকে। তাই যাদের ঘরের লিস্টে নাম রয়েছে তাদেরকে বারবারই জানানো হচ্ছে তারা যেন তাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে সচল রাখে। এর সাথেই আবার রাজ্য সরকারের তরফ থেকে চালু হয়ে গেছে একটা নতুন প্রকল্প শুধুমাত্র মেয়েদের জন্য, যেখান থেকে মেয়েরা প্রতি মাসে 7,000 টাকা করে পাবে। হ্যাঁ ফ্রেন্ডস, কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর পর এবারে মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ চালু করে দিয়েছে রাজ্য সরকার, যেখান থেকে মহিলারা ব্লক ভিত্তিক অর্থাৎ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ব্লক ভিত্তিক মহিলারা 7,000 টাকা করে পাবে। সব প্রকল্পকে পিছু ফেলে মহিলাদের জন্য বড় সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার এই প্রকল্পে থেকে, যেখান থেকে 7 থেকে 9,000 টাকা পর্যন্ত পেতে পারে মহিলারা। রাজ্যের বলা হচ্ছে এই প্রকল্পে মহিলারা পাবেন মাসিক 7,500 থেকে 9,000 টাকা, গ্রাম ও শহর উভয় স্থানের মহিলারাই এই প্রকল্পে সুবিধা পাবেন। বাংলার নারীদের কর্মসংস্থানের জন্য বড় ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম প্রকল্পের নাম সেবা সখী। মূল উদ্দেশ্য একদিকে রাজ্যের বেকার মহিলাদের কর্মসংস্থানের সুযোগ প্রদান, অপরদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রাম অঞ্চল ও বয়স্ক অসুস্থ মানুষদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন গ্রামের প্রতিটি ব্লকে 20 জন করে এবং শহরের প্রতিটি পৌরসভা থেকে 20 জন করে মহিলাকে কাজ শেখানোর জন্য নির্বাচন করা হবে। ব্লাড প্রেশার মাপা, ওজন মাপা, ইঞ্জেকশন দেওয়া, বিভিন্ন ঔষধ এবং চিকিৎসা
চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে শিক্ষা ড্রেসিং ও ব্যান্ডেজ করা এবং আরো অন্যান্য স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজ শেখানো হবে এক মাসের একটি প্রশিক্ষণ চলবে এরপর সরকারের তরফ থেকে তাদেরকে একটি শংসাপত্র প্রদান করা হবে যার মাধ্যমে তারা ভবিষ্যতে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগ পাবে প্রশিক্ষণ চলাকালীন মাসিক ও দৈনিক ভাতা দেওয়া হবে সরকারি সূত্রে জানা গিয়েছে যে প্রশিক্ষণ চলাকালীন গ্রামের মহিলারা দৈনিক 225 টাকা অর্থাৎ 7660 টাকা এবং শহরের মহিলারা প্রতিদিন 300 টাকা অর্থাৎ মাসিক 9000 টাকা হিসাবে ভাতা পাবে ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়ে গেছে এই প্রকল্পের জন্য আবেদনপত্র দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর উত্তর চব্বিশ পরগনা রাজারহাট হাওড়া জেলা আমতা এবং পূর্ব মেদিনীপুর পাঁচটা ব্লকের মতো বিভিন্ন ব্লকে পাইলট প্রজেক্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে ধীরে ধীরে গোটা রাজ্য জুড়ে বিস্তার করবে এই প্রকল্প তবে রাজ্য সরকার তরফ থেকে গ্রামাঞ্চল এলাকাগুলিতে বিশেষত এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করছে কারণ গ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবা অনুন্নত তাই সেখানকার মানুষদের যত দ্রুত এই প্রকল্পের আওতাভুক্ত করা যায় সেখানকার স্বাস্থ্য পরীক্ষা ততই উন্নত হবে এর মাঝে আবার রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা দারুণ খবর যাদের কাছে মূলত জনধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে এবার কেন্দ্র সরকার তরফ থেকে বড় ঘোষণা করে দিয়েছেন যেখানে বলা হচ্ছে যদি কারো কাছে জনধন যোজনার অ্যাকাউন্ট থেকে থাকে আর যদি সে তার অ্যাকাউন্টটি 6 মাস পুরনো হয়ে থাকে আর্থিক লেনদেন যদি সঠিকভাবে হয়ে থাকে কোনো ক্রমে যদি সে বিপদে পড়ে তাহলে সে ওভারড্রাফট হিসাবে 10,000 টাকা ব্যাংকের কাছ থেকে পেতে পারে এর সাথে রয়েছে আধার কার্ড নিয়ে আজকের আরো একটি বড় খবর রাজ্যে আধার কার্ড বেশ কিছু মানুষের বাতিল এবং বাতিলের চিঠি পাওয়ার পর আতঙ্কের মধ্যে রয়েছে এই মুহূর্তে আধার সংস্থার তরফ থেকে বড় ঘোষণা করে দেওয়া হয়েছে যে আধার কার্ড কারোর আর বাতিল হবে না বা ডিঅ্যাক্টিভেট হবে না তা সত্ত্বেও রাজ্য সরকারের তরফ থেকে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তাদের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেখানে তারা গিয়ে আবেদন করতে পারেন অপরদিকে আবার যাদের আধার কার্ড বাতিল হচ্ছে বা আতঙ্কে রয়েছে এই আতঙ্কে রয়েছেন যে আধার কার্ড যদি আপনারটাও বাতিল হয়ে যায় তাহলে সমস্যাই হতে পারে তাদের জন্য দারুণ ঘোষণা বা বড় খবর এ নিয়ে কোনো চিন্তা বা আতঙ্ক হবার কোনো কারণই নাই কারণ যদি আপনার আধার কার্ড বাতিল হয়ে যায় তাহলে আপনি আপনার নিকটতম কোনো আধার সেন্টারে গিয়ে আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনি আপনার আধার কার্ডটা বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক আপডেট করলেই ঠিক হয়ে যাবে তবে সকলের কাছে আবেদন এটাই যে যাদের আধার কার্ড 5 বছরের পুরনো অথবা 10 বছরের পুরানো হয়ে গেছে তারা যেন অতি দ্রুত তাদের আধার কার্ড দিয়ে আপডেট করিয়ে নেন চিটফান্ড কোম্পানিতে যারা টাকা রেখে সর্বশান্ত হয়েছে এমন বহু কোম্পানিতে এবারে ওই সকল কোম্পানির মধ্যেই আরো একটি কোম্পানিতে তল্লাশি চালালো সিবিআই তাদের সমস্ত সম্পত্তি বেচে লগ্নিকারীদের টাকা ফেরতের চিন্তা ভাবনা এবার সেবির তরফ থেকে চিটফান্ড কেলেঙ্কারী মামলায় ইউনিক ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড ডিরেক্টরের বাড়ি ও অফিসে তল্লাশি চালালো সিবিআই তবে চিটফান্ড কোম্পানির ওই সংস্থা ইউনিক ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের লগ্নিকারীদের মুখে ফুটতে পারে হাসি তাদের সমস্ত তথ্য যাচাই করে অর্থ ফেরানোর ব্যবস্থা করতে পারে সেবি পরবর্তী আপডেটটিতে যাওয়ার পূর্বে আপনাদের থেকে জানতে চাই যদি আপনি কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে সর্বশান্ত হয়ে থাকেন তাহলে আপনার কোম্পানির নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ছিল মূলত আজকের আপডেট আমাদের সাথে থেকে আগামী ভিডিওতে লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ড